বাংলা চলচ্চিত্র জগতে যে কয়েকজন চলচ্চিত্র নির্মাতা বিদেশে বাংলার সিনেমাকে সমৃদ্ধ করেছেন বা সিনেমার মাধ্যমে বাঙালিকে চিনিয়েছেন তাদের মধ্যে মৃণাল সেন অন্যতম সারা পৃথিবীর সিনেমা প্রেমী মানুষজন মৃণাল সেনের নামের সঙ্গে পরিচিত বাস্তবধর্মী এবং সমসাময়িক পরিস্থিতিকে সামনে রেখে মৃণালবাবুর তৈরি করা সিনেমা মানুষের মন ছুঁয়ে গেছে এই রকম একজন বিদগ্ধ পণ্ডিত মানুষের তৈরি করা সিনেমা নিয়ে কিছু না বলাই ভালো বরঞ্চ ওনার একটা সেরা দশের তালিকা বেঙ্গলি মুভি ক্লিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে রাখলাম যা আপনাদের কাছেও সেরা দশ বলে বিবেচিত হবে বলেই আমাদের বিশ্বাস এই সেরা দশটি সিনেমা কখনো না কখনো জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত সিনেমাগুলি যেখান থেকে পারেন দেখে নিন ভুলতে পারবেন না এক নম্বর সিনেমাটি নীল আকাশের নিচে উনিশশো সালে মুক্তি পায় কালী ব্যানার্জি মঞ্জু দে বিকাশ রায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা যথেষ্ট সুনামের সঙ্গে অভিনয় করেছেন আর সেই সঙ্গে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্তবাবুর সুরে হেমন্তবাবুর নিজের কণ্ঠে গাওয়া গান মানুষ কোনোদিন দিন ভুলতে পারবেন না দু নম্বর সিনেমাটি বাইশে শ্রাবণ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় জ্ঞানেশ মুখার্জি মাধবী চক্রবর্তী অনুপ কুমার সহ অনেকে এই ছবিটিতে অভিনয় করেছিলেন তিন নম্বর সিনেমাটি প্রতিনিধি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হেমন্ত মুখার্জির সুরে এই ছবিটিও সেই সময় যথেষ্ট সাড়া ফেলেছিল সৌমিত্র চট্টোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় জহর রায় সত্যবাবু সহ অনেকে অভিনয় করেছিলেন চার নম্বর সিনেমাটি ইন্টারভিউ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে রঞ্জিত মল্লিক উৎপল দত্ত করুণা ব্যানার্জি শেখর চ্যাটার্জি সহ অনেকেই অভিনয় করেছেন পাঁচ নম্বর সিনেমাটি কলকাতা একাত্তর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে সুর দিয়েছিলেন আনন্দ আনন্দশঙ্কর উৎপল দত্ত দেবরাজ রায় সত্য ব্যানার্জি গীতা সেন মাধবী চক্রবর্তী সহ অনেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই সিনেমাটিতে অভিনয় করেছেন ছ নম্বর সিনেমাটি পদাতিক উনিশশো তিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে সুর দিয়েছিলেন আনন্দ শঙ্কর ধৃতিমান চট্টোপাধ্যায় বিজন ভট্টাচার্য সিমি সহ অনেকে অভিনয় করেছিলেন সাত নম্বর সিনেমাটি একদিন প্রতিদিন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটিতে কি অভিনয়টাই না করেছিলেন মমতা শঙ্কর শিলা মজুমদার গীতা সেন কৌশিক সেন বিপ্লব সত্য সহ সব গুণী শিল্পীরা আট নম্বর সিনেমাটি আকালের সন্ধানে সঙ্গীত সলিল চৌধুরী অভিনয় ধৃতিমান স্মিতা পাতিল শিলা মজুমদার গীতা সেন দীপঙ্কর দে বিপ্লব প্রমুখ একেবারে বাস্তবধর্মী সিনেমা ননম্বর সিনেমাটি মহা পৃথিবী উনিশশো একানব্বই সালের সিনেমা বিএফজেএ জে এ পুরস্কারপ্রাপ্ত এ সিনেমাটিতে ভিক্টর অপর্ণা সৌমিত্র অঞ্জন সহ অনেকেই নিজ নিজ দক্ষতায় দারুণ অভিনয় করেছিলেন দশ নম্বর সিনেমাটির কথা বলার আগে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দশ নম্বর সিনেমাটি অন্তরীণ উনিশশো সালে এই সিনেমাটি মুক্তি পায় ডিম্পল কাবাডিয়া অঞ্জন দত্ত সহ অনেকেই অভিনয় করেছেন